মায়ালোক যেন তার দুয়ার খুলে রেখেছে এখানে জলের ঝংকারে পেখম মেলে বসে আছে ময়ূর হাজার অভিমোহিত চোখ বিস্ময়ে মুগ্ধ জলচ্ছল নাইগ্রা যেন স্বর্গ অপার কেনার তিন ম্যাচ জয়ের পর দুই দিন বিরতি তাই তো শরিফুলের বাংলা টাইগার এসেছে নাইগ্রা ফলসে এই যেন বাংলার কোনো মায়াবী জলপ্রপাতই মিশে গেছে কানাডার বিস্তৃত বিশালতায় একপাশে আমেরিকা আর একপাশে কানাডা শরিফুল্লাহ ছুঁপছে নতুন উদ্দীপনা খুঁজতে সব সীমানা দেয়াল যেন ভেঙে দেয় জলের ঝাপড় উছলে পড়া জলের তোড়ে সাম্পান। আধুনিকা ভাসলেন তাতে বিশ্বের সপ্তম আশ্চর্যের নাইগ্রা ফলসের সৌন্দর্য উপভোগ করলেন বাংলা টাইগার্সের ক্রিকেটাররা প্রাণ শক্তিও হয়তো নিল বুক ভরে আবারও নতুন উদ্যমে নামতে হবে মাঠে গেল দুই ম্যাচে বাংলা টাইগার্সের জয় যার অবদান সবথেকে বেশি ডেভিড উইজা যার হাতে উঠেছে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার বেড়াতে এসেও করলেন সাকিব শরিফুলদের প্রশংসা দলকে উজ্জীবিত করতেই টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত শরিফুল আসলেও দলের সাথে ছিলেন না সাকিব কিভাবে ব্যাটে রান আসবে সেদিকেই দিয়েছেন মনোযোগ টিম এনভায়রনমেন্ট খুবই ভালো আমাদের টিমে সবাই ফিট এন্ড সবাই বেস্ট পারফরম্যান্স করছে এন্ড যেহেতু আপনারা জানেন যে আমরা ব্যাক টু ব্যাক তিনটে ম্যাচ জিতেছি তো টিমের মধ্যে এখন কালচার এনভায়রনমেন্ট খুবই ভালো টিম অনেক তো অনেক সাপোর্টে ওনার কথা বলে শেষ করা যাবে না ইয়াসিন ভাই এন্ড জাফর ইয়াসিন চৌধুরী আমাদেরকে যতটুকু প্রকার হেল্প করা ওরা সবটুকুই করছেন এই ট্যুর টা অ্যারেঞ্জ করার জন্য ওনারাই প্রথম থেকে আমাদেরকে ফোর্স করেছেন তোমরা যাও যাও এবং টিমের এনভায়রনমেন্ট ভালো হবে ইনশাআল্লাহ এবং সবাই খুব এনজয় করেছে আমরা আড্ডা গল্প খুনসুটি সবই হয়েছে কানাডার গ্লোবাল টি লিগে শিরোপায় চোখ বাংলা টাইগার্সের নাইগ্রা ফলসের মতো উদ্যম উন্মাদনায় ওরা চায় মাঠে গর্জন তুলতে শ্রী নাইগ্রা ফলস তো হল লাগছে একটা নাম করা মানে সবাই আসে বেশিরভাগই আসে নাইগ্রা দেখতে তো এখানে দেখে খুব লাগে গ্লোবাল টি লিগে নিজেদের পঞ্চম ম্যাচে শনিবার ব্র্যাম্পটম উলফসের মুখোমুখি হবে বাংলা টাইগার্স অন্নব্যাপী একাত্তর টরেন্টো কানাডা